পাম্পোরে 57 ঘন্টা পর সেনা অভিযান শেষ। ইডিআই ভবন জঙ্গি দখলমুক্ত করল সেনাবাহিনী। উদ্ধার দুই জঙ্গির দেহ আগ্নেয়াস্ত্র। মৃত দুই জঙ্গি লাশক্রয় তাইবার সদস্য। সেনাবাহিনীর কোনো ক্ষতি ছাড়াই শেষ সেনা অভিযান। সার্জিক্যাল স্ট্রাইকে কৃতিত্ব সেনাবাহিনী। দেশের 127 কোটি মানুষই কৃতিত্ব দাবি করতে পারেন। হামলা নিয়ে সন্দিহানরাও কৃতিত্ব নিতে পারেন, কটাক্ষ প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কারের। একাদশীতে পুজোর আমেজ, বড় প্যান্ডেলে উৎসাহী মানুষের ভিড়। চেতলা থেকে শুরু চেক, ডালিয়া থেকে নাকতলা উদান, সর্বত্র একই ছবি। সকাল থেকেই শুরু বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়। নমস্কার প্রতি নমস্কার বাড়িতে বিজয়ার মুদে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মিষ্টিমুখ বেদার আড্ডায় সুব্রত মুখার্জিও। গঙ্গার ঘাট পরিষ্কারে দুই ছবি, কোথাও তৎপরতা কোথাও গড়িমসি। বাজে কদমতলা জাজেস ঘাটে প্রশংসনীয় উদ্যোগ। উত্তর কলকাতার কয়েকটি ঘাটে এখনও পড়ে ফুল কাঠামো। বাংলাদেশে দক্ষিণ পূর্বে সরছে ঘূর্ণাবর্ত, এবার কমবে বৃষ্টির দাপট। কলকাতার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পুজো মণ্ডপের সামনে গাড়ি পার্কিংয়ে বাধা, ট্রাফিক পুলিশের পা ভেঙে দিলেন তারই প্রতিবেশী। বাড়িতে হামলা, ছজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। যন্ত্রেই গলদ, যে যন্ত্রে আপনার সুগার ব্লাড প্রেশার মাপা হচ্ছে সেটাই ঠিক নেই। অকারণেই হয়তো আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, আপনার হচ্ছে সর্বনাশ। দেখুন অব্বি 24, যন্ত্রেই গলদ অকারণে চিকিৎসা। সন্ধ্যে 7টা।